হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম লিভ লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও করি নাই, তো এটার কারণটা সবারই নিশ্চয়ই একই অবস্থা, যেহেতু আমরা নারী। তো নারী না শুধু সবারই, বাংলাদেশেরই খুবই একটা খারাপ অবস্থা। আমরা সব জায়গায় একটার পর একটা যেভাবে ধর্ষণের খবর শুনছিলাম, তো যাই হোক, এখন এটা আবার রাজনীতিতে চলে গেছে, এখন অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে। এটা বিএনপির লোকজন রাস্তায় নেমে ইয়ে করছে। তো যাই হোক, এটা আমরা ওইভাবে চাইনি, আন্দোলনটা আসলেও। তো আমরা চাই নারীরা নিরাপদে থাকুক, ইনশাল্লাহ হবে, হয়তো একটু সময় লাগবে আর কি, যেহেতু আমাদের সমাজের যে কালচার, যে মানসিকতা, এগুলো না পাল্টানো পর্যন্ত আসলেও এটা হবে না। মানে যেহেতু এটা সমাজের উপরে অনেকটা ডিপেন্ড করছে, তো সবার মন মানসিকতা পাল্টাতে হবে। মেয়েদেরকে যে নজরে আমরা দেখি সেইটা আসলে মানে ঠিক না। মেয়েদেরকে আরও অনেক বড় পরিসরে আমাদেরকে চিন্তা করতে হবে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আজকে আর কথা বলছি না। আমার আজকের ব্লগটা থাকছে হচ্ছে, আমি আজকে কিছু ফ্রাইডে কারণে আমি আজকে কিছু রান্না করব, যেটা আমি আজকে আমার ব্লগে থাকবে, আপনারা দেখবেন আশা করছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, গ্রিফুল লাইফ অফ ওয়াজেদা। আর আমার যে ফেসবুক পেজটা আছে, গ্রিফুল লাইফ অফ ওয়াজেদা, আমার পেজটাকে লাইক করবেন। তো আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, লেট স্টার্ট। আজকে ফ্রাইডে, সকালে রুটি নাস্তা করেছি একটু দেরিতেই, তারপরে রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি। মুরগি সবসময় একরকম খেতে ভালো লাগে না, বিশেষ করে আমার লাবিবা সবসময় একরকম রান্না খেতে চায় না। এই জন্য ভাবলাম আজকে ওর জন্য আস্ত মুরগিটাকে আমি রান্না করি। তার জন্য আমি এখানে পাতিলে পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি। এদিকে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে। আমি মোটামুটি রোস্টের যত মশলা আছে, শুধু দই ছাড়া, রোস্টও বলা যায় এটাকে, আবার রান্না বলা যায়। তো আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে আসলে আমি মুরগিটাকে দিয়ে দিব এখানে। তো আমি মুরগিটাকে দিয়ে দিলাম এখানে, মুরগিটা এখানে এখানে আমি একটু ভেজে নিব। এক পাশটা হয়ে গেছে, তারপর উল্টিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এখানে একটু পানি দিব, আর যে মশলাটা আছে ম্যারিনেটের ওই মশলাটা দিয়ে দিব। তো ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি এখানে ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আর মশলা যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, মুরগিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। তো আজকে ফ্রাইডে কারণে ভাবলাম ওর বাবা বাসায় আছে, তো একটু অন্যরকম কিছু রান্না করি। তো আজকে এটার সাথে আরও কিছু আছে, হয়ে গেছে আমার মুরগির রোস্ট, যেটা রান্নাও বলা যায়। তারপরে আমি এই মাছটা রান্না করব। এই মাছটা হচ্ছে আমার গ্রাম থেকে পাঠিয়েছে, আমাদের যে পুকুর আছে বাড়িতে, গ্রামে, আমার শ্বশুরবাড়ির গ্রামে যে পুকুরটা আছে ওখান থেকে পাঠিয়েছে। বেশ বড় একটা কাতল মাছ। এটাকে আমি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে এখানে আমি পেঁয়াজ ইয়ে করছি, ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আমি এই মাছটাকে আস্তই রান্না করব, কাটবো না। সবসময় কেটে রান্না করাটা খেতে একরকম লাগে, একঘেয়েমি লাগে, তাই জন্য আজকে ভাবলাম যে এটা পুরো মাছটাই রান্না করি একবারে। কিন্তু পাতিল, এত বড় পাতিল নাই, আর ফ্ল্যাট টাইপের একটা বড় পাতিল হইলে এটা ভালো হতো। তারপরও আমি এটাকে অন্য আরেকটা কড়াইতে দিয়েছি,
তো এটা আমি এখানে ভেজে নিচ্ছি, এক পাশটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি অন্য পাশটাকে ভেজে নিচ্ছি মাছটা। আর এদিকে আমি আরেকটা কড়াইতে ঝোল আর ইয়েটাকে গরম করে আমি ওখানে মাছটাকে দিয়ে দিয়েছি, যে মশলাটা ছিল ম্যারিনেটের ওই মশলাটা দিয়ে আমি এটাকে মাছটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখানে আমরা যেরকম মশলা খাই সবসময় সেরকম মশলাই, আদা রসুন বাটা, তারপরে একটু হলুদ মরিচ, জিরা গুঁড়া, লবণ। তো হয়ে গেছে আমার ওটা। এখন আমি পোলাও রান্না করব, পোলাও না, এটা আমি আসলে অনিয়ন বিরিয়ানি রান্না করব। চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর এদিকে আমি পেঁয়াজ, অনিয়ন বিরিয়ানির কারণে আমি পেঁয়াজগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আমার এই পেঁয়াজগুলো অনেক বড় ছিল কারণ আমি মাঝখান দিয়ে একটা পিস করে নিয়েছি, কিন্তু যা একটু ছোট হলে পুরোটা আস্ত দিলে আরও ভালো হয়। যেহেতু আমার পেঁয়াজটা অনেক বড় ছিল এই জন্য আমি এটা মাঝখান দিয়ে একটা কেটে নিয়েছি। আর এভাবে ভেজে আমি পেঁয়াজটাকে ভেজে নেব প্রথমে। এই অনিয়ন বিরিয়ানিটা আমি ইউটিউবে আমি একটা দেখেছি, একটা ভ্লগে দেখেছি কারো কোনো একজনের, সেখান থেকে আমি আসলে আইডিয়াটা নিয়েছি। আমি আগে কখনো রান্না করি নাই, এমনকি খাইও নাই কোথাও আমি, এটা একদমই এটা নতুন রান্না আমার। তো আমি অনেকের ব্লগ দেখি, আসলেও আমি যেহেতু ব্লগ করি আমি অনেকের ইন্ডিয়ান অনেক অনেকের ব্লগ দেখি আমি, তো দেখে আমার অনেক আইডিয়া হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এখন আমি একটা পাতিলে তেল দিয়ে, তারপরে এখানে আমি কিছু মশলা দিয়েছি, হচ্ছে আদা কুচি, তারপরে এলাচি দারচিনি দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি চালটা, পানি ঝরিয়ে রাখা চালটা ভেজে নিচ্ছি। চালটা একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে গরম পানি দিব, আমি একটু লবণও দিয়েছি। এদিকে আমি অন্য চুলায় পানি গরম দিয়েছি, পোলাওয়ে সবসময় গরম পানি দিতে হয়, আমি এই জন্য অন্য চুলায় আমি পানি গরম রেখে দিয়েছি। তো আমি এখানে আড়াই পট চাল নিয়েছিলাম, যে পট যে গ্লাসটা দিয়ে আমি পানি দিচ্ছি ওই গ্লাসে আমি আড়াই পট চাল নিয়েছিলাম, কারণে আমি পাঁচ পট পানি দিব, এই পাঁচ মগ, এই গ্লাসে আমি পাঁচ গ্লাস পানি দিব এখানে গরম পানি। তো দিয়ে দিলাম, এখন এটাকে একটু নেড়ে তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা পানিটা শুকিয়ে আসছে, এখন আমি এটাকে কিছুক্ষণ দমে রাখবো। তার আগে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ 5 মিনিট দমে রাখবো, তাহলে আমার পোলাওটা হয়ে যাবে, বিরিয়ানিটা। এটা হচ্ছে অনিয়ন বিরিয়ানি, অলমোস্ট হয়ে গেছে আমার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর লাগছে দেখতে, গন্ধটা অনেক সুন্দর, একদম একটা ফ্লেভার আসছে যেটা মানে অন্যরকম একটা ফ্লেভার আসছে। হয়ে গেছে আমার, আমি এটাকে টেবিলে নিয়ে গেছি। আমি এখন এখানে কিছু আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে আমি এখানে ভাজি করব। যদিও এটা ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছে দেখতে, কিন্তু ওটা ফ্রেঞ্চ ফ্রাই না। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে আমি আলুটাকে একটু হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে মেখে, তারপর আমি ওই তেলটাতে, গরম তেলটাতে আমি দিয়ে দিলাম। এভাবে সরিষার তেল দিয়ে এভাবে করে আলু ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা, আমি আগে খেয়েছি অনেকবার। হয়ে গেছে আমার আলু ভাজিটাও, এটা পোলাও কিংবা ভাতের সাথে খেতে অনেক মজা। আমার সব রান্না হয়ে গেছে অলমোস্ট, আমি টেবিলে নিয়ে চলে আসছি। আমার এটা হচ্ছে মাছ, কাতল মাছ, তারপরে এটা হচ্ছে মাছের ঝোল আলাদা বাটিতে রেখেছি, আর এটা হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে অনিয়ন বিরিয়ানি, আর ওটা হচ্ছে এই মুরগি রোস্ট। লাবিবা এখন খাবে, খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে সব রান্না।
আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা ও খেতে অনেক টাইম লাগবে। অথবা মাছটা কাটার জন্য খেতে চায় না, তারপর আমি যখন বেছে টেছে দিই তখন একটু খায়। আর এদিকে মুরগির যে রোস্টটা, ওখান থেকে আমি একটা লেগ পিসটা খুলে আমি ওকে দিচ্ছি। আমার হাতটা মনে হচ্ছে বাম হাত দেখাচ্ছে, এটা আসলে সেলফি ভিডিও কারণে দেখা যাচ্ছে। সেলফি ভিডিওতে ডান হাতকে বাম হাত দেখায়, এটা আপনারা ভুল বুঝবেন না। মজা হয়েছে, লাবিবা খেয়ে বলল। প্রথমে একটু মাছ খেয়েছে, এখন একটু মুরগি দিয়ে খাচ্ছে। সবকিছুই ভালো হয়েছে বলছে। তো খাওয়া শেষ করে এখন চা খেতে খেতে মুভি দেখছে। মুভিটা হচ্ছে ব্যোমকেশ মুভি, এটা হচ্ছে ইন্ডিয়ার বাংলা মুভি। এদিকে বুয়া যাচ্ছে আমাদের কাজে। ফ্রাইডে ঘরে বসে মুভি দেখা হচ্ছে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আপনারা ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন। তারপরে বিকালের নাস্তা সেমাই খাবে, আজকে সেমাই রান্না করলাম। সো ভিউয়ার্স, নিশ্চয়ই দেখেছেন আমার আজকের ব্লগটা আর ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।